আজকের ক্লাসে আমরা রায় ডিক্রি বা কস্ট, মামলার খরচ বা ইন্টারেস্ট বা সুদ কেমন হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। কোন একটা মামলার শুনানির পর আদালত রায় প্রদান করবে এবং সেই রায়ের উপর ভিত্তি করে পরবর্তীতে ডিক্রি প্রদান করা হবে। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এবার ধারা ৩৪ এ সুদ বা ইন্টারেস্ট সম্পর্কে বলা হয়েছে। এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনার মোকদ্দমা দায়েরের পূর্বে যে কোনো সময় বা দায়েরের তারিখ থেকে, অর্থাৎ মোকদ্দমা দায়েরের তারিখ থেকে ফাইনাল ডিক্রি না হওয়া পর্যন্ত, অর্থাৎ ফাইনাল ডিক্রির পূর্ব পর্যন্ত আদালত যুক্তিসঙ্গত হারে যদি উপযুক্ত মনে করে তবে কি করতে পারে, পার্টিকে সুদ প্রদানের আদেশ দিতে পারে। এবং এই সুদ প্রদানের আদেশটা, অর্থাৎ এই যে সুদ বা ইন্টারেস্ট দেওয়ার যে আদেশটা, সেটা সম্পূর্ণ কি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়ে। তার মানে এখানে মূল যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ডিক্রিটি যদি টাকা পরিশোধ সম্পর্কিত হয়, অর্থাৎ এই যে ডিক্রিটা প্রদান করা হবে এই ডিক্রিটা যদি আপনার টাকা পরিশোধ সম্পর্কিত হয়ে থাকে তবে সেক্ষেত্রে আদালত আসল টাকার উপর মোকদ্দমা দায়েরের পূর্বে যে কোনো সময় বা মোকদ্দমা দায়েরের তারিখ থেকে পরবর্তীতে ফাইনাল ডিক্রিটা না হওয়া পর্যন্ত যুক্তিসঙ্গত হারে একটি সুদ প্রদানের আদেশ দিতে পারে। এই বিষয়টা এই ৩৪ ধারায় বলা হয়েছে।